আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। দিনের আলোয় ভিড়ে ঠাসা মানুষের সামনে আততায়ীর হামলা। এদিন সকাল 8টায় দক্ষিণ চব্বিশ পরগনার কৈলান বাজার সংলগ্ন এলাকায় 117 নম্বর জাতীয় সড়কের উপরে ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত হন দীপক মান্না নামে এক ব্যক্তি, বয়স 42 বছর, ঠিকানা পৈলান ডাউনের বৈষ্ণব বেড়ি গ্রামে। পৈলান ডাউনে ওনার একটি সেলুন দোকান আছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন সকালে দীপক মান্না রেশন তোলার জন্য বাড়ি থেকে বের হন। বাজারের কাছে পৌঁছানো মাত্র এক ব্যক্তি চাকু হাতে তার সামনে হাজির হন, অতর্কিতে চাকুটি তার গলায় ঢোকাতে চান। তখন দীপকবাবু প্রাণের ভয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন। আততায়ী পেছনে ধাওয়া করে চায়ের দোকানের সামনে হাজির হন। তখন দোকানের লোকজন আততায়ীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। চলে আসছে জয়নালদার দোকান দিয়ে সামনে থেকে, কাকে ছুরি মেরে চলে আসছে? দীপক মান্নাকে। দীপক মান্না গলা টিপে দৌড়ে আসছে, ও পিছনে ন্যাঙ্গা হাতে ওর চলে, ও ছেলেটার ন্যাঙ্গা হাতে ছুরি চলে, কি করে জানবো ওটা ছুরি? আচ্ছা, যে আততায়ী আপনারা তাকে চেনেন, জানেন? না না, চিনি না, নতুন ছেলে। এর আগে কোনদিন দেখেছেন এলাকায়? না, এলাকায় দেখিনি, ওকে কোনোদিন এলাকায় দেখিনি, ওই এলাকারই ছেলে না। তারপরে সারা নিজেই দেখি তেড়ে আসতেন, আমি তখন বেঞ্চি উঠে গেছি, বেঞ্চি উঠে যদি তাতে ওপরে উঠতেছে, আমি তখন ভেতর হয়ে গেছি, তখন বিদ্যুৎ দাবি কারণে তাড়া করতেছি, তাড়া করতে দিয়ে সে ওই চলে গেল, গিয়ে একজন গলায় ছুরিটা ঢুকাতে টেনে দেয়, সে তাড়াতাড়ি করে ছুটে এসে ঘরে তো লুকাচ্ছে, ও ছুটে এসে ফের মারবে বিদ্যুৎ চাকরি এই লাঠির বাড়ি মারতে পারে। আততায়ী এলাকার লোক নন, কেউ তাকে চেনেন না। দীপকবাবু জানান তাকে তিনি চেনেন না বা কোনো বিবাদও নেই। এখন তিনি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, অবস্থা কিছুটা স্থিতিশীল এখন। আমতলা থেকে অনিল মণ্ডলের রিপোর্ট, দা পিডি নিউজ।